পাবনা সদর উপজেলায় যুবকের ছুরিকাঘাতে আব্দুল করিম নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল 3টার দিকে উপজেলার দোগাছি ইউনিয়নের হাজিরহাটে ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ইউনিয়নের বলরামপুর সর্দার পাড়া মহল্লার বাসিন্দা। অভিযুক্ত যুবক মনিরুল সদর উপজেলার আরিফপুর মধ্যপাড়া মহল্লার সর্দার বাদশার ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানায়, হাজিরহাটে আব্দুল করিমের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। তিনি সপ্তাহের শুক্র ও মঙ্গলবারের হাটে পেঁয়াজে রসুন বিক্রি করতেন। মঙ্গলবার বিকেলে মনিরুল নেশা করার জন্য আব্দুল করিমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে 20 টাকা দাবি করেন। টাকা না দিতে চাইলে মনিরুল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে করিমকে আঘাত করেন।